আপনি কি আগে কখনো ওই বাজার আসছেন? আগে আসছেন? আচ্ছা আচ্ছা, এটা কি আপনার নিজের পালিত গরু নাকি আপনি গরু? এই ঐতিহ্যবাহী বাজারটিতে ঘিরে এখানে এই এলাকার গরিব কৃষকদের মধ্যে গরু লালন পালনের একটা উৎসাহ সৃষ্টি হয়েছে। প্রায় ঘরে ঘরে এখানে গরু লালন পালন করা হয়, যেহেতু উপকূলীয় এলাকায় এখানে আর কোনো পশুর হাট নেই, এই হাটটি তাদের বাড়ির পাশেই, তাই বেচা বিক্রির সুবিধা হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হয়ে যাচ্ছে এই পশুপালনকে ঘিরে। শুধু একটা বাজারকে ঘিরে প্রতিটি ঘরে ঘরে পশু লালন পালন হচ্ছে এবং অর্থনৈতিক চাঙ্গাও ঘুরে যাচ্ছে। অর্থনৈতিকভাবে আমার এলাকার কৃষক মানুষ স্বাবলম্বী হচ্ছেন। বৎসরে শুধু তিনটি বাজার কোরবানির বাজার এখানে হয়। এই কোরবানির বাজারকে ঘিরেও একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কক্সবাজার জেলার অন্যতম একটি বাজার, আমরা সরকারকে প্রায় 40 লক্ষ টাকা বাৎসরিক রাজস্ব প্রদান করে থাকি। কয়েকটি জায়গায় বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসার সিদ্ধান্ত হয়েছে। আমরা দেখেছি এইসব যাদের আবেদন আছে সেখানে তারা স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে এবং স্কুল কর্তৃপক্ষ সেই অনুমতি দিয়েছে। তাদের প্রেক্ষিতে তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এটা করবে এবং তারপরেও আমাদের যে সরকারি নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো যাতে বজায় রেখে হাটগুলো বসায় আমরা সেই নির্দেশনা দিয়ে দিয়েছি। এবং আমরা দেখেছি এখানে যে স্কুলের মাঠে যারা কোরবানির পশুর হাট বসাবে, পশুর হাট বসানোর পরে এই মাঠের উন্নয়ন করবে, এই ধরনের তাদের একটা সম্মতি আছে।